Mal Show. It's Mal Show. It's Mal Show. It's Mal Show. It's Mal Show. প্রিয় দর্শক, দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে, যেখানে বসে আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে ইংরেজি নতুন বছরের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান স্মাইল শো। প্রিয় দর্শক, সারা বিশ্ববাসী পুরাতন একটি বছরকে বিদায় দিয়েছে, আর সেটি হচ্ছে 2010। আমরা নতুন বছর ইংরেজি 2011কে বরণ করে নিয়েছি। পুরনো বছরের যত জরাজীর্ণ, যত দুঃখ বেদনাকে পেছনে ফেলে আমরা নতুন বছরকে নতুনভাবে, নতুন উদ্দীপনায় সাজাতে চাই। আর সেজন্যই আমাদের আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি নতুন গান তৈরি করেছি। আমাদের দেশের নতুন প্রজন্ম এই দেশকে নিয়ে কী ভাবছে, কীভাবে এই দেশকে তারা গড়বে, সেই স্বপ্ন নিয়ে একটি গান লিখেছেন তরুণ গীতিকার রবিউল ইসলাম জীবন, আর সুর করেছেন জাহিদ বাশার পঙ্কজ। আর সেই গানটি আপনাদের সামনে পরিবেশন করবে নতুন প্রজন্মের উদীয়মান পাঁচজন নতুন শিল্পী। তারা হচ্ছে রিফাত খন্দকার, নাবিল, ইমরান, সাথী এবং সাবা। সুতুর তোমার চোখ, সে চোখে স্বপ্ন হাজার, সে চোখে স্বপ্ন হাজার, স্বপ্নগুলো তুমি এবার পূরণ করো, সবার জন্য সুন্দর পৃথিবী গড়ো, স্বপ্নগুলো তুমি এবার পূরণ করো, সবার জন্য সুন্দর পৃথিবী গড়ো। সময়ের ফলে ওরা নতুন বছর, ইচ্ছেগুলো তুমি যাও ছুঁয়ে ছুঁয়ে, সময়ের ফলে ওরা নতুন বছর, ইচ্ছেগুলো তুমি যাও ছুঁয়ে ছুঁয়ে। পাঁচজন উদীয়মান শিল্পী, তাদের মনের কথা, তাদের ভালো লাগার কথা এবং আগামীতে এই দেশকে তারা কীভাবে দেখতে চায়, তাদের স্বপ্ন কী,
সেই কথাগুলো তারা বলেছে গানে গান। প্রিয় দর্শক, বিদায়ী 2010 ছিল আমাদের অনেক প্রাপ্তি, অনেক সাফল্য। দর্শক বন্ধুরা, আমাদের অর্থনীতির ক্ষেত্রে যেমন সাফল্য এসেছে, আমাদের রপ্তানির ক্ষেত্রে সাফল্য এসেছে, আমাদের বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে সাফল্য এসেছে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সাফল্য এসেছে, সেই সাথে খেলাধুলায় এসেছে ব্যাপক সাফল্য। আর বর্ষবরণের সাথে সাথে আমাদের দেশে আর কয়দিন পরেই ঘটতে যাচ্ছে বিশ্বের একটি বড় ইভেন্ট, যেটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের, সেটি হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট 2011। দর্শক বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানটি অর্থাৎ স্মাইল শো আজকে আমরা সাজিয়েছি বিশ্বকাপ ক্রিকেটকে নিয়েই। প্রিয় দর্শক, এবারে দেখা যাক আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকে। কিছু কথা কিছু ব্যথা জমা থাকে স্মৃতিপটে, সব কিছু ধুয়ে মুছে আজ শুধু ক্রিকেট ক্রিকেট, ভালোবাসি ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, গর্বের ক্রিকেট। চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের। আজকের বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের যে অবস্থান, তার পেছনে রয়েছে অনেক শ্রম, অনেক মেধা, অনেক সাধনা, এবং এর জন্য দর্শকদের অনুপ্রেরণাও একটা বিরাট বিষয়। দর্শক মণ্ডলী, আমরা ক্রিকেটকে যে ভালোবাসি, ক্রিকেটকে যে পছন্দ করি, এবং ক্রিকেটার, আয়োজক, সমস্ত কিছু, সবার অনুপ্রেরণায় কিন্তু বাংলাদেশ ক্রিকেট আজকের এই সুদৃঢ় অবস্থানে রয়েছে। এবং সেই সাথে 2006 সালে 26 জুন ICC সদস্যপদ লাভ থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটের একটা স্বর্ণ যুগ এখন চলছে। আমরা আশা করছি আগামী বিশ্বকাপে বাংলাদেশ একটা সুন্দর অবস্থানে পৌঁছবে এবং সাফল্যজনকভাবে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট সমাপ্ত করতে পারবে, এবং বাংলাদেশের জনগণও সেই আন্তরিকতা দেখাবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আসবেন বাংলাদেশে, তাদেরকেও তারা শ্রদ্ধা জানাবেন এবং সম্মান জানাবেন, এবং যারা এই দেশ থেকে ফেরত যাবেন তারাও আমাদের দেশকে মনে রাখবেন, সেটি আমাদের সবার প্রত্যাশা। প্রিয় দর্শক, বিশ্বকাপ ক্রিকেটের সূচনা হয় 1975 সালে, আর সেই বছরেই 8টি দলের অংশগ্রহণে 15টি ম্যাচের মাধ্যমে এই খেলা সমাপ্ত হয়। সেই বছর চ্যাম্পিয়ন হয় বিশ্ববিখ্যাত ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ। প্রুডেনশিয়াল কাপ নামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে 17 রানের ব্যবধানে পরাজিত করে এবং ক্রিকেট ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয়ী দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ এই শিরোপা লাভ করে। 1979-তে আবার ওয়েস্ট ইন্ডিজ এবং 1983-তে ভারত, 1987-তে অস্ট্রেলিয়া, 1992-সালে পাকিস্তান, 1996-সালে শ্রীলঙ্কা এবং 1999-2003-2007-এ বিশ্বকাপের শেষ তিনটি আসরেই অস্ট্রেলিয়া তাদের শিরোপা অক্ষুণ্ণ রাখে। দর্শক বন্ধুরা, স্মাইল শো সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে ইমেল করবেন। আমাদের কাছে মেইল করবেন, অ্যাড্রেস হচ্ছে smileshow07@yahoo.com। এবারের পর্বটি আপনাদেরকে নিয়ে। আজকে এখানে আমন্ত্রিত দর্শক হিসেবে যারা উপস্থিত আছেন, তাদের মধ্য থেকে ক্রিকেট সম্পর্কে কে কতটুকু জানেন সেটি আমরা যাচাই করব। যাদের আমন্ত্রণপত্রের পেছনে বিশ্বকাপ ক্রিকেট 2011 এবং গর্জে ওঠো বাংলাদেশ শব্দটি লেখা আছে, তারা প্লিজ দাঁড়ান এবং মঞ্চে চলে আসুন। আমরা এখানে চারজনকে পেয়েছি আমন্ত্রিত দর্শকদের মধ্য থেকে, এবং আমরা আশা করছি যে এই চারজন ক্রিকেট সম্পর্কে জানে। আমরা আপনাদের চারজনকে বিশ্বকাপ ক্রিকেট অর্থাৎ আন্তর্জাতিক প্রসঙ্গ এবং বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলবো। সেই প্রশ্নগুলোর আপনারা আশা করছি সঠিক জবাব দেবেন, এবং এরপরে আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসেই আমাদের দেশে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, ICC বিশ্বকাপ ক্রিকেট 2011 অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই জন্যই আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি এই বিশ্বকাপকে নিয়েই সাজিয়েছি। আমি প্রশ্ন করবো এবং চারটি অপশনস বলবো, আপনারা সেই চারটি থেকে একটি উত্তর বেছে নেবেন। বেশি উত্তর যিনি দিতে পারবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, সেটা অবশ্যই ক্রিকেট সামগ্রী হবে। প্রথম প্রশ্ন, বিশ্বকাপ ক্রিকেটে প্রথম শিরোপা জয়ী দেশ কোনটি? 1 ইংল্যান্ড, 2 সাউথ আফ্রিকা, 3 ওয়েস্ট ইন্ডিজ এবং 4 অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ উত্তর সঠিক হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ কোন সালে বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হয়েছিল? তিন ICC প্রধান এবং 4 কোচ। উনি আগে হাত উঠিয়েছেন, আম্পায়ার কোন দেশের ছিলেন? ইংল্যান্ডের। ইংল্যান্ডের উত্তর সঠিক হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের অধিকারী কোন দেশ? 1 অস্ট্রেলিয়া, 2 শ্রীলঙ্কা, 3 ভারত, 4 ইংল্যান্ড।
ভারত শ্রীলঙ্কা নো উত্তর সঠিক হয়েছে ভারত বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন কোন ক্রিকেটার আবার উনি হাত দিয়েছেন আমি বলি সৌরভ গাঙ্গুলী ভারত সচিন টেন্ডুলকার ভারত সনাত জয়সুরিয়া শ্রীলঙ্কা রিকি পন্টিং অস্ট্রেলিয়া রিকি পন্টিং অস্ট্রেলিয়া সম্ভব উত্তর সঠিক বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির অধিকারী কে এক সনাত জয়সুরিয়া শহীদ আফ্রিদি ম্যাথু হেডেন এবং সচিন টেন্ডুলকার কোন দেশের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া উত্তর সঠিক আর খেলতে পারলে হয়ে যেত আর কি তবে ছোটবেলায় খেলেছেন মনে হয় না বিশ্বকাপ ক্রিকেট খেলেছেন আচ্ছা বিশ্বকাপ ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত এক 23 গজ দুই 22 গজ তিন 27 গজ চার 24 গজ 22 গজ কত আপনি কোনো কনফিউশন আছে কোনো কনফিউশন ঠিক আছে দিয়ে দিলাম ইউজ বলের ওজন কত যে বলটি দিয়ে খেলা হয় ক্রিকেট খেলা হয় আমি চারটি অপশানস বলছি আপনাদেরকে সঠিক উত্তরটি দিতে হবে এক 2 আউন্স তিন 2.5 আউন্স চার 3 আউন্স পাঁচ 1.5 আউন্স আপনি 1.75 আউন্স নো আপনি 2.5 আউন্স উত্তর সঠিক হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশ প্রসঙ্গে কিছু প্রশ্ন আপনাদেরকে করবো আমরা সবাই বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশের প্লেয়ারদের কী অবস্থা এবং খেলার কী অবস্থা সে সম্পর্কে আপনারা কতটুকু জানেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়াড় সবচেয়ে কম বয়সে 100 রান করার রেকর্ড অর্জন করে এক হাবিবুল বাসার সুমন খালেদ মাসুদ পাইলট মোহাম্মদ আশরাফুল এবং সাকিব আল হাসান কে মোহাম্মদ আশরাফুল সবাই ভালো বলছে সবাই না বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা আছে থাকার কথাই এটা পারবেন এটা পারা উচিত না পারলে কিন্তু খবর ছিল পুরস্কার ছিনিয়ে নেওয়া হতো বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক কে এক আকরাম খান দুই নাইমুর রহমান দুর্জয় তিন আমিনুল ইসলাম বুলবুল এবং চার শামীম কবির বিশ্বকাপ ক্রিকেট আকরাম খান বিশ্বকাপ ক্রিকেট বুলবুল আমিনুল ইসলাম বুলবুল আপনি আমিনুল ইসলাম বুলবুল উত্তর সঠিক হয়েছে একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে এক মোহাম্মদ আশরাফুল দুই মেহরাব হোসেন ওপি তিন আমিনুল ইসলাম বুলবুল চার হাবিবুল বাসার সুমন মেহরাব হোসেন ওপি উত্তর সঠিক হয়েছে জোরে তালে গত বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে গিয়েছিল আপনারা জানেন ভারতকে হারিয়ে সেখানে ম্যান অফ দ্য ম্যাচ এক তামিম ইকবাল দুই মাশরাফি বিন মুর্তজা তিন সাকিব আল হাসান চার মুশফিকুর রহিম মাশরাফি বিন মুর্তজা উত্তর সঠিক হয়েছে অভিষেক টেস্টে বাংলাদেশ দলের পক্ষে 6 উইকেট সংগ্রহ করেন কোন ক্রিকেটার অভিষেক টেস্টে মোহাম্মদ রফি নো নো নাইমুর রহমান দুর্জয় করেছিলেন কোন মাঠে লর্ডস ইংল্যান্ড কার্ডিফ ইংল্যান্ড এবং বুলাওয়ে ইংল্যান্ডের কার্ডিফে আপনি লর্ডস আপনি কার্ডিফে উত্তর সঠিক হয়েছে বাংলাদেশ আইসিসি সদস্যপদ লাভ করে কোন সালে এক 25শে জুলাই 2000 দুই 26শে মে 2000 তিন 26শে জুন 2000 চার 26শে জুলাই 2000 26শে জুন 2000 জুলাই 2000 নেক্সট জুলাই 2000 কত 26শে জুলাই 2000 আপনি আপনি 26শে জুলাই 2000 তিনজনের উত্তর সঠিক হয়েছে 26শে জুলাই 2000
আমি বলেছিলাম আপনাদের মধ্যে যিনি সঠিক উত্তর দেবেন তার জন্য ক্রিকেটের সামগ্রী পুরস্কার হিসেবে আমরা স্মল শপ পক্ষ থেকে প্রদান করব। তবে আমরা আজকে যেহেতু বিশ্বকাপ ক্রিকেট সামনে আসছে, সেই জন্য এই জিনিসগুলোর খুবই গুরুত্ব বহন করবে এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস, সেটা হচ্ছে আপনি ক্রিকেট খেলতে পারবেন এই চমৎকার ব্যাট এবং প্রথম পুরস্কার জোরে করতালে, প্রথম পুরস্কার একটি ব্যাট এবং বল। প্রিয় দর্শক, আর কয়দিন পরে বিশ্বকাপ ক্রিকেট 2011। হাটে মাঠে ঘাটে চায়ের টেবিলে ঘরে ড্রয়িং রুমে প্রত্যেক জায়গায় শুধু ক্রিকেট আর ক্রিকেট। আর আয়োজক যেহেতু বাংলাদেশ, বিতানগুলোই নয় বাসস্থান ভাড়া নেয়ার ক্ষেত্রেও এখন চাহিদাগুলো রূপ নিয়েছে ক্রিকেট কেন্দ্রিক। কে আপনি, কাকে চান? জি স্যার, আমি টুলেট দেখে আপনার দ্বিতীয় তলা ফ্ল্যাটটি ভাড়া নিতে চাই। ফ্ল্যাটটি কি দেখেছেন, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে আমার, কিন্তু আমার কিছু শর্ত আছে। এই শর্তটা যদি আপনার সাথে মিলে যায় তাহলে আমি আজকে অ্যাডভান্স দিয়ে কালকে উঠে যাব। আপনার উদ্দেশ্যটা কি? ভাড়া নিয়ে আপনি আমার বাড়িটাকে কি করতে চান? প্লিজ ভাই, রেগে যাবেন না। সামনে বিশ্বকাপ ক্রিকেট 2011 খেলা আছে কি তা, সারা রাত জেগে খেলা দেখবো। তো খেলা দেখবেন ভালো কথা, খেলা দেখার সাথে এগুলোর সম্পর্ক? টিভিতে খেলা দেখছি, হুট করে বিদ্যুৎ চলে গেল, তখন কি করব? তাই জেনে নিচ্ছি জেনারেটর এবং আইপিএস এর ব্যবস্থা আছে কিনা। তারপরে ধরেন খেলার মধ্যে তো উত্তেজনা হয়, 4-6 আউট করে হয়তো চিৎকার করতে পারি। পাশের ফ্ল্যাটে যদি কোনো হার্টের রোগী থাকে তাহলে তো উনি স্ট্রোক করবে, তাই জেনে নিচ্ছি কোনো হার্টের রোগী আছে কিনা। তাই তো, দাঁড়ান জানতে হবে। ভাই বাংলাদেশ তো ম্যাচে জিতবে, জিতার পরে দেখেন না আমাদের রাস্তায় আনন্দ মিছিল বের হয়, হয় 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 বাংলাদেশ বাংলাদেশ। তখন যদি আপনার গেট বন্ধ থাকে রাত্রে আমি মিছিলে যাব কি করে? আবার প্রজেক্টর লাগিয়ে মানে বিশেষ বিশেষ খেলা আমরা সবাই মিলে দেখব। তো তাই জিজ্ঞেস করলাম যে আপনার গ্যারেজে বিশাল বসার মতো জায়গা আছে কি? আসলেই তো নিজের দেশে বিশ্বকাপ হচ্ছে, এই সামান্য কয়টা জিনিসের জন্য বিশ্বকাপ দেখার আনন্দ মিস করা যায় না। আপনি অ্যাডভান্সটা করে যান, আমি কালকের মধ্যেই সব ব্যবস্থা করে ফেলবো, খেলা তো আমিও দেখবো। থ্যাংক ইউ। আবার ক্রিকেট সম্পর্কে অনেকে অনেক কিছু না জেনে না বুঝেই পড়েন বিভ্রান্তিতে। আসসালামু আলাইকুম চাচা। চাচা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভাতিজা তোমরা কেমন আছো? জি আমরা ভালো আছি। চাচা আপনার বাড়ি সবাই ভালো আছে? সবাই ভালো আছে, তবে আসলটা বালানো। তো তোমার ঢাকা শহরের খবর কি? খবর ভালোই চাচা, তবে সারা ঢাকা শহর এখন ক্রিকেট জোয়ারে ভাসতে আছে। আম্মা এটা আবার কি শুনাইলা? ওরে ঢাকা শহরে এত বৃষ্টি কোনান দি হইছে? দেশে তো একদিনও না, আমাকে জোয়ারে ভাসি যায় এর কই। আবার যেমন তেমন জন্য কাফাইনা জ্বর, আমার ঢাকা জানোর দরকার নাই, বাড়ি যা উঠে থাকুন। আরে চাচা এ জ্বর সে জ্বর না, এইটা হলো ক্রিকেট প্রেমী মানুষের জ্বর। ক্রিকেটিও প্রেমের জ্বর? ও ক্রিকেট খেলা আর আগে কবি না, তার মানে ওই যে একটা ডান্ডা দিয়া এমনি বাড়ি দিতে ঠাস ঠাস করি আর 11টা লোক দৌড় দেয়, হেই খেলা। বাতিজা রে, এই ক্রিকেট খেলা আমারও দেখার খুব শখ আছে রে। আপনিও খেলা দেখবেন চাচা? সেই সুযোগ নাই। কেন, বুড়াদের জন্য কোনো নিষিদ্ধ? না নিষিদ্ধ না, ঘটনা হইলো এই যে খেলাটা দেখবেন আপনি স্টেডিয়ামে গিয়া, কিন্তু ক্রিকেটই পাওয়া যাচ্ছে না, লোকজন দিন রাত 24 ঘন্টা বসে থেকে টিকিট পাইতাছে। ওরে বেটা চলাই, আই চল সিবি যাবি হাঁটাই যাই চলে। প্রিয় দর্শক, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশ ক্রিকেটের ধাপে ধাপে যে উত্তরণ, তার একটা মহা বিস্ফোরণ ঘটেছিল 1997 সালের আইসিসি ষষ্ঠ আইসিসি ট্রফিতে। এবং সেখানে সেই মালয়েশিয়ার কিলাত ক্লাব মাঠ থেকে আমরা যে ধারাভাষ্য শুনেছি, যে কথাগুলো শুনেছি সেখান থেকে, এবং এদেশের মানুষের যে আন্তরিকতা, যে উত্তেজনা আমরা দেখেছি সেটি মনে রাখার মতো। এবং সেখান থেকে বাংলাদেশ ক্রিকেটের ধাপে 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 আরও উত্তরণ, এবং বিশ্ব ক্রিকেটে এবং এখন বাংলাদেশের অবস্থান অনেক বেশি সুদৃঢ়। এক বলে এক রান, হাসি বলেছেন শান্ত সেই জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সারাফাত আমার সামনে, এবং কিলাত কিলাব মাঠের সেই স্মৃতি আমরা এখন কিছুটা তার কাছে শুনব। বাংলাদেশ বেতার খেলা সম্প্রচার, বেতারে তখন একটা বিশেষ বিরাট ভূমিকা ছিল কোনো সন্দেহ নেই। আমাদের দেশের একজন কৃষক থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু সেই খেলা
তারা ওই বেতারের মাধ্যমে তারা শুনতে পান এবং উদ্বেলিত হন, উত্তেজিত হন। এবং তারপর বাংলাদেশ যখন ষষ্ঠ আইসিসি ট্রফির ফাইনালে কেনিয়াকে পরাজিত করে এবং বাংলাদেশে তখন যে রং খেলা খেলি, উৎসাহ উদ্দীপনা, সেই মাঠে যখন যে এই ঘটনাটা ঘটছিল যে এক বলে এক রান, আসিফুল হোসেন শান্ত, আর সেই কথাটি আমরা সেই স্মরণীয় মুহূর্তের কথাটা, তখন অবস্থানটা কী ছিল, বাংলাদেশের আয়োজকদের অবস্থা কী ছিল, আপনাদের অবস্থা কী ছিল, প্লেয়ারদের অবস্থা কী ছিল, আমরা দেশে থেকে উদ্বিগ্ন ছিলাম। শেষ ওভারে কিন্তু বাংলাদেশের দরকার 11 রান, তখন ব্যাটিংয়ে কিন্তু সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং হাসিবুল হোসেন শান্ত, এবং ওভারের শুরুতে কিন্তু খালেদ মাসুদ পাইলট, টনি সুজি, আপনি জানেন যে শেষ ওভার করার জন্য তিনি সতীর্থ খেলোয়াড়দের সাথে পরামর্শ করেন 7 থেকে 8 মিনিট, এবং তখন খালেদ মাসুদ পাইলট তিনি কিন্তু একটি বলকে তিনি ছক্কায় পরিণত করেন, তখনই কিন্তু বাংলাদেশ খেলায় ফিরে আসে এবং এক পর্যায়ে হয়ে যায় 1 বলে 1 রান। সেই মুহূর্তে আপনি যেভাবে বলেছিলেন আমরা একটু শুনতে পারি? 1 বলে 1 রান, ব্যাটিং এ কিন্তু হাসিবুল হোসেন শান্ত, কখনো কখনো এই শান্ত হয়ে যান অশান্ত। টনি সুজি দৌড় শুরু করলেন, আম্পায়ার অতিক্রম করলেন, বল করলেন, এবং বাংলাদেশ ষষ্ঠ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। টিম বাংলার স্মাইল চক্র থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা উপহার আপনার জন্য। থ্যাংক ইউ, দর্শক, ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আইসিসি ট্রফি অর্জন, তারপরে বিশ্বকাপ এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের মর্যাদার সাথে অংশগ্রহণ, এবং পৃথিবীর বিভিন্ন শক্তিশালী ক্রিকেট শক্তিধর যে দেশগুলো আছে তাদেরকে পরাজিত করা, এবং সর্বোপরি বাংলাদেশের যে সাফল্য, বাংলাদেশের যে উত্তরণ, বাংলাদেশেই আগামী কিছুদিনের মধ্যে বিশ্বকাপ ক্রিকেট 2011 অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, স্মাইল শোর এই পর্বে আমরা আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভ্রদেবকে। 1998 এবং 2000 সালে আপনার বেশ কিছু ক্রিকেটকে নিয়ে বেশ কিছু মিনি ওয়ার্ল্ড কাপ, এবং বাংলাদেশ যখন টেস্ট মর্যাদা পায় সে সময় আপনার গানের এবং আপনার একটা বিরাট ভূমিকা ছিল, সে প্রসঙ্গে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি 98 মিনি ওয়ার্ল্ড কাপের থিম সং ক্রিকেট ক্রিকেট এটা আমার লেখা ছিল এবং সুর করা। দেন 2000-এ যখন ভারতের সাথে টেস্ট স্ট্যাটাস পায় তখন শহীদুল আজম একটা গান লিখেছিলেন, চার মারো মারো রে ছক্কা মারো। পরবর্তীকালে আসাদুজ্জামান নূর নূর ভাই লিখেছিলেন গুড লাক বাংলাদেশ, যখন বাংলাদেশ সাউথ আফ্রিকা যায়। তো আমি এবার সব টিমকে, এটা আমার তরফ থেকে সব টিমকে স্বাগত জানিয়ে একটা গান করেছি, সব গানকে এক করে। আমরা আশা করছি যে আপনার এই গান আমাদের দর্শকদেরকে, আমাদের ক্রিকেট প্রেমীদেরকে, দেশে বিদেশে যারা আছেন প্রত্যেককে উদ্বুদ্ধ করবে। আমরা সেই গানটি এখন শুনতে চাই। ওকে, প্রিয় দর্শক, বাংলাদেশের দর্শক, ক্রিকেট প্রেমী প্রত্যেকে যাতে উদ্বুদ্ধ হন, প্রত্যেককে উদ্বুদ্ধ করার জন্য শুভ্রদেবের এখনকার প্রয়াস। প্রিয় দর্শক, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভ্রদেব। একই বিশ্ব একই খেলা, ক্রিকেট 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 মেলা, সব জাতি এক হয়ে সুন্দর পৃথিবী গড়ব, সোনার বাংলাদেশে ক্রিকেটের জয় গান গাইব। ক্রিকেট ক্রিকেট ভালোবাসি ক্রিকেট, ক্রিকেট ক্রিকেট গর্বের ক্রিকেট, ভেদাভেদ ভুলে আমরা সবাই সুখের পৃথিবী গড়ব। ক্রিকেট ক্রিকেট গর্বের ক্রিকেট, ক্রিকেট ক্রিকেট শান্তির ক্রিকেট, ক্রিকেট ক্রিকেট। বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আমার শান্তির বাংলাদেশ। আজ আমাদের মহামিলনের দিন, তোমাদের আগমনে হয়েছে রঙিন। বাংলাদেশ বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। বিশ্বকাপে যাত্রা শুভ হোক, আজ কোটি কোটি প্রাণ উদ্বেলিত,
Good luck, Bangladesh. Good luck, Bangladesh. Bangladesh, Amar Sonar Bangladesh. Bangladesh, Bangladesh, Mukti Juddher Bangladesh. দুর্বার দৃপ্ত চেতনা জয় চাই এই শুভকামনায় দুর্জয় দুর্বার দৃপ্ত চেতনায় জয় চাই এই শুভকামনায় বাংলাদেশ জেগে ওঠো বাংলাদেশ করতে ওঠো বাংলাদেশ জেগে ওঠো বাংলাদেশ করতে ওঠো কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত বাংলাদেশ জেগে ওঠো বাংলাদেশ করতে ওঠো বাংলাদেশ জেগে ওঠো বাংলাদেশ করতে ওঠো বাংলাদেশ বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ 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 মুক্তিযুদ্ধের বাংলাদেশ চার মারো মারো রে ছক্কা মারো মারো রে চার মারো মারো রে ছক্কা মারো মারো রে চার মারো মারো রে ছক্কা মারো মারো রে ক্রিকেট জাগাও দেশ জাগুক তোমাদেরই জন্য রে চার মারো মারো রে ছক্কা মারো মারো রে চার মারো মারো রে ছক্কা মারো মারো রে দেশের জন্য প্রাণ দিয়েছেন শহীদ জুয়েল মুস্তাক জয় বাংলা ব্যাটে ক্রিকেটাররা খেলে বিশ্বে দিয়েছেন ডাক আমাদের বাংলাদেশ হবে একদিন সেরা দল ক্রিকেট জাগাও দেশ জাগুক তোমাদেরই জন্য রে চার মারো মারো রে ছক্কা মারো মারো রে চার মারো মারো রে ছক্কা মারো মারো রে চার মারো মারো রে ছক্কা মারো মারো রে ক্রিকেট জাগাও দেশ জাগুক তোমাদেরই জন্য রে চার মারো মারো রে ছক্কা মারো মারো রে চার মারো মারো রে ছক্কা মারো মারো রে সোনার বাংলাদেশ 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 আমার শান্তির বাংলাদেশ আজ আমাদের মহামিলনের দিন তোমাদের আগমনে হয়েছে রঙিন বাংলাদেশ বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ 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 মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের ক্রিকেটের যে উত্তরণ এবং বাংলাদেশের ক্রিকেটের যে সাফল্য এই সাফল্যের পেছনে স্বাধীনতার পর থেকে যাদের অবদান রয়েছে কর্মকর্তারা যারা রয়েছেন যাদের মেধা এবং মনন এই ক্রিকেটের পিছনে যারা ব্যয় করেছেন তাদের প্রত্যেককে আমরা স্মাইল শোর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের কৃতিত্ব তাদের অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা স্মাইল শোতে আজকে আমাদের জাতীয় দলের সাবেক তিনজন অধিনায়ককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমাদের দেশের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিশিষ্ট ধারাভাষ্যকার মিস্টার রকিবুল হাসান আমার ডান পাশেই আছেন এবং তারপরেই রয়েছেন মাঝখানে আছেন হাবিবুল বাশার সুমন, তারপরে রয়েছে বাংলাদেশের
ব্যাটিং জিনিয়াস মোহাম্মদ আশরাফুল। রকিব ভাই, আপনি একটু কি বলবেন সংক্ষেপে, সেটি হচ্ছে যে আমাদের দেশে যে বিশ্বকাপ হচ্ছে, বিশ্বকাপ টুর্নামেন্ট হচ্ছে, সেটি সম্পর্কে একটু বলুন। ধন্যবাদ আপনাকে, সম্মান তো বটে, আমি বলবো একটা বিশাল অর্জন। অর্জন এই অর্জনটা হঠাৎ করে কিছু না, এটা একটা ক্রমবর্ধমান একটা প্রক্রিয়ার মধ্যে দিকে আসছে। সেটা সাংগঠনিক দিক থেকে আসছে, সে 1998 সালে যে আমরা মিনি ওয়ার্ল্ড কাপ করলাম 1998, তারপরে এশিয়া কাপ করলাম, তারপরে আমাদের এখানে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হলো, 2000 এশিয়া 11 ভার্সাস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড হলো, 2004 আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ করলাম। এই এই মাটিতে আমি ভাগ্যবান যে আই ওয়াজ দ্য হোস্ট ডাইরেক্টর ওয়ার্ল্ড কাপের ওই সময়। তো এই যে সাংগঠনিকভাবে আমাদের এবং আমরা প্রমাণ করতে পারলাম ক্রিকেট বিশ্বের কাছে যে আমরা উই আর কেপেবল, আমাদের সেই দক্ষতা আছে, আমরা পারবো। একই সঙ্গে ক্রমশ কিন্তু আমাদের ক্রিকেটটা, কোয়ালিটি অফ আর ক্রিকেট, যেটা এই হাত ধরে এক একজনের হাত ধরে আসছে, উপরের দিকে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে যোগ হচ্ছিল আমাদের দর্শকদের আরও ভিড়, এখানে সমাগম এবং সাপোর্ট, সরকারি বেসরকারি স্পন্সরশিপ এগিয়ে আসলো। সো অল ইন অল এটা একটা অর্জন, এটা আমাদের এখন একটা অহংকার। তো এই ক্রিকেটটা আমাদের জন্য বিশ্বকাপ 2011 অনেক তাৎপর্য বহন করে, কারণ এটার যদি আমি ক্রিকেট ওয়াইজ না এটাকে দুই ভাগে ভাগ করি, একটা হলো আমাদের এখানে যে লেগেসি যেটা বলি, যেটা তৈরি হবে, দ্য বেনিফিটস কী হবে, একটা লং টার্ম ট্যাঞ্জেবল বেনিফিট হবে, যে স্টেডিয়ামগুলো হয়ে যাচ্ছে, ফ্লাড লাইটস, জায়ান্ট স্ক্রিন, এই যে সমস্ত স্থাপনাগুলো হবে ক্রিকেটের, যেটা রিকোয়ারমেন্ট, এটা তো এটাকে উদ্দেশ্য করে হয়ে গেল। একই সঙ্গে যেটা হবে যে এখানে যে পর্যটন ব্যবসাটা হবে আমাদের, একই সঙ্গে আপনার যেটা হবে হলো যে ইউ আর ব্র্যান্ডিং ইউর কান্ট্রি। আজকাল ওয়ার্ল্ডে ইউ হ্যাভ টু ব্র্যান্ড ইউর ওন কান্ট্রি। 250 কোটি লোকের উপরে লোক দেখবে 17 ফেব্রুয়ারি 2011 যে বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা কিছু হচ্ছে। তো একই সঙ্গে 19 তারিখে খেলা দিয়ে শুরু হবে। তো দিস ইজ দি ওয়ান সাইড। ক্রিকেট ওয়াইজ আশরাফুল্লাহ খুব বিপদে আছে। কেন বিপদে আছে, খেলা যেহেতু এখানে এবং তারা কেন তাদের, কে তাদেরকে বলেছিল হোয়াইট ওয়াশ করার জন্য নিউজিল্যান্ডকে, কে তাদের বলেছিল জিম্বাবুয়েকে, আমাদের সবার দর্শকদের প্রত্যাশাটাকে আমাদের এখানে নিয়ে গেছে। আমরা কিন্তু এখন ওই পারফরমেন্স চাই, আমরা এখন সবাইকে পরাজিত করতে আপনাদের কাছে চাই। সুমন ভাই কি বলবেন, আপনার প্রত্যাশা কি আমাদের বাংলাদেশ ক্রিকেটের কাছে, যেমন বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এবং বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আমাদের জন্য এটা অনেক বড় একটা ইভেন্ট এবং অনেক বড় একটা ব্যাপার আমাদের সমস্ত বাংলাদেশের কাছে। বাংলাদেশের মধ্যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, অবভিয়াসলি টিমের উপর চাপটা অনেক বেশি। আমি জানি যে সবাই চাচ্ছে বাংলাদেশ খুব ভালো খেলুক। একটা জিনিস বুঝতে হবে যে ওয়ার্ল্ড কাপে কিন্তু সব দলগুলো কিন্তু অনেক বড় প্রস্তুতি নিয়ে আসে। বাংলাদেশ টিম হিসেবে বাংলাদেশ খুব ভালো অবস্থায় আছে। আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ফেভারেবল সেটা হচ্ছে কন্ডিশনটা। আমি একটা জিনিস স্ট্রংলি বিলিভ করি, 2007 ওয়ার্ল্ড কাপে যদি আমাদের বারবারোসে সেকেন্ড রাউন্ডে খেলাগুলি বেশি না হয়ে অন্য যে কোনো ভেন্যুতে খেলা হতো, গায়না হতো, তাহলে হয়তো আমরা দুটো ম্যাচ বেশি জিততে পারতাম। তো আর সেই জিনিস হিসাবে কন্ডিশন কিন্তু আমরা ফেভারে পাচ্ছি। তো সব কিছু কিন্তু বাংলাদেশের পক্ষে, বাট একটা জিনিস বুঝতে হবে যে বাকি দলগুলি কিন্তু প্রস্তুতি নিয়েই আসে। তো থিওরিটিক্যালি সব প্র্যাকটিক্যালি সব দিক দিয়ে বাংলাদেশের ভালো করা উচিত, বাট ইট ডিপেন্ডস, যদি অত ভালো না করে এটা অত আপসেট হওয়ার কথা নেই। বাট আমি যেটা চাইবো বাংলাদেশের সমস্ত মানুষের কাছে সেটা হচ্ছিল টিমের উপর প্রত্যাশা থাকবে, সবাই থাকবে, যেহেতু আমাদের সবার নিজেদের টিম, বাংলাদেশ টিম আমাদেরই টিম। তো এটাই, ভালো করলেও আমাদের সাথে থাকতে হবে, খারাপ করলেও আমাদের সাথে থাকতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেক লোক আসবে খেলা দেখতে, যে আমাদের যে একটা ঐতিহ্য আছে, অতিথি পরায়ণ কিংবা অন্যদেরই করা, বিরাট ঐতিহ্য মানে দর্শকদের যারা লালন করেন তারা প্রত্যেকেই বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে দেশ দেশ থেকে আমরা যেন তাদেরকে যথোপযুক্ত সম্মান দেখাতে পারি, সেটি আমাদের আজকে এখানে আলোচকরা বলছেন। মোহাম্মদ আশরাফুল, আপনার পরে যে রকিব ভাই যেটা বললেন, উনিও যেটা বললেন, আমরাও যেটা বলি, প্রত্যাশা কিন্তু আমাদের লেভেল অনেক হাই এখন। আপনারা নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছেন, জিম্বাবুয়েকে পরাজিত করেছেন, এখন আপনার কাছে আমরা কি আশা করতে পারি? প্রত্যাশা তো অবশ্যই ভালো করার, যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা সুপার এইটে খেলেছিলাম, তো এবার হয়তো বা আপনার ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে 4টা গ্রুপ ছিল, এবার 2টা গ্রুপে খেলা হচ্ছে, তো আমরা 6টা ম্যাচ খেলার সুযোগ পাবো। যদি আমাদের কোয়ার্টার ফাইনাল খেলতে হয়
তাহলে আমাদের চারটা ম্যাচ জিততে হবে অ্যাট লিস্ট ছয়টার মধ্যে। আমাদের যেহেতু আমাদের কন্ডিশনে খেলা হবে, আমি আশা করি আমরা যে ধরনের ক্রিকেট খেলতেছি লাস্ট তিন চার মাস আর কি, লাস্ট এক দেড় বছর আমরা ভালো ক্রিকেট খেলছি কিন্তু উইনিং এর পার্সেন্টেজ খুবই কম ছিল। লাস্ট দুইটা সিরিজে আমরা সাতটা ম্যাচ জিতলাম, তো এদিক দিয়ে আমি বলবো যে আমাদের টিমটা ভালো হচ্ছে খেলা। তো যেহেতু আমাদের কন্ডিশনে আমি মনে করি আমরা ভালো খেলবো, আর আপনার যেহেতু বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ হচ্ছে এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য, কারণ আমি এবং সুমন ভাই দুইজনই দুইটা ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমি যদি এবার খেলি তাহলে তিনটা হবে। হ্যাঁ, অনলি প্লেয়ার না, রফিক ভাই খেলছে তিনটা। হ্যাঁ, 2099 রফিক ভাই ছিলেন তিনটা ইনশাল্লাহ। তো আপনার প্রত্যাশা তো থাকবে আমার উপরে ভালো করার, এক যেহেতু প্রত্যেক ওয়ার্ল্ড কাপ ইভেন্টেই আর কি বড় আসরে আল্লাহর রহমতে আমার ব্যাটে রান ছিল, তো আশা করবো এবারও ভালো খেলবো ইনশাল্লাহ। সকল ক্রিকেটারদের পক্ষ থেকে ওইটা বলবো আমাদের সবার জন্য যে আমরা আমাদের টিমের পিছনে থাকবো, কাম হোয়াট মে। এক তারপরও আমাদের ইমোশন ষড় ঋতুর দেশ, ভাবাবেগের দেশ, উছলে পড়বে অনেক সময়, জিতলে অনেক কিছু, হারলে আবার অনেক খারাপ। আমরা সমালোচনা অবশ্যই করব, তবে আমরা গঠনমূলক অমর্যাদা করব। বাংলাদেশ ক্রিকেট দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, আমরা আশা করছি যে আগামী বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল অনেক বেশি ভালো করবে, অনেক বেশি ভালোভাবে খেলবে, অনেক বেশি দেশাত্মবোধ নিয়ে তারা খেলবেন, এটি আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, এটিএন বাংলার স্মাইল শো অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আমাদের তিনজন কৃতি ক্রিকেটার, তিনজন সাবেক অধিনায়ককে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত করতে চাই। প্লিজ প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তিনজনের সাথে আমরা কথা বলেছি, তবে সব সাবেক অধিনায়কদেরকে একসাথে পেলে আজকে আমাদের খুবই ভালো লাগতো, তবে যাই হোক সেটি আমরা চেষ্টা করবো ভবিষ্যতে কী করা যায়। প্রিয় দর্শক, জ্বলে উঠো বাংলাদেশ, গর্জে উঠো বাংলাদেশ, আর এই গানটির সাথে শেষ হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করবে, বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য থাকতে পারে, ব্যর্থতাও থাকতে পারে, আমরা প্রত্যেকে সহযোগিতার মনোভাব নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহিত করব। আমরা আশা করছি বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে, সেই প্রত্যাশা দেশবাসীর সবার সাথে আমাদেরও। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট দল ভালো করুক, এই প্রত্যাশায় আজকের মতো স্মাইল শো এখানে শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। কিছু কথা কিছু জমা থাকে স্মৃতিপটে, সব কিছু ধুয়ে মুছে আজ শুধু হাসব, চলো না লেটস গো স্মাইল শো, স্মাইল শো। Show.